বর্তমানে যারা আমরা বিজনেস করতে চাই তাদের মধ্যে প্রায় 60% এর ওপর মানুষ ঝুঁকি বহন করতে চায় না। অর্থাৎ বিজনেস করব, প্রফিট করব, কিন্তু কোনো রকম রিস্ক নেব না। যে কোনো বিজনেস স্টার্ট করতে গেলেই একটা ঝুঁকি থেকেই যায়। অর্থাৎ মার্কেট কেমনভাবে নিতে পারবো, কিভাবে চলবে ইত্যাদি নানা রকম টাইপের প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরতে থাকে। অর্থাৎ এমন কিছু বিজনেস আমাদের চুজ করতে হবে যেগুলোতে পুঁজি কম লাগে এবং যেগুলোতে হাই প্রফিট আর্ন করা যায়। অর্থাৎ কম টাকা ইনভেস্টমেন্ট করে তার ডবলের ওপর লাভ করা যায়। তেমন টাইপের বিজনেস করলে ঝুঁকি অনেক কম থাকে এবং প্রথমেই যদি আপনি কম সেল করে বেশি টাকা প্রফিট আর্ন করতে পারেন তাহলে প্রথমেই আপনার রিস্ক সেই পরিমাণে থাকবে না। তবে বিজনেসের শুরুতে যদি আপনার লোকাল মার্কেটটা ভালো মতো অ্যানালাইজ করতে পারেন এবং 2-3টে দোকান যদি আপনি সেলিং পারপাস ধরতে পারেন তাহলে বলা যেতে পারে আপনি বিজনেসটা চালাতে পারবেন এবং খুব সহজভাবে গ্রো করতে পারবেন। আজকে আমরা এমন একটা বিজনেসের কথা জানবো যে বিজনেসটা আপনি মনে করলে মাত্র 100 টাকা দিয়ে স্টার্ট করতে পারেন এবং এখান থেকে আপনি ডবলেরও বেশি ইনকাম করতে পারবেন। এই জিনিসটা সম্পর্কে আপনি আমি সবাই পরিচিত, কিন্তু আমরা অনেকেই জানি না বা অনেকেই হয়তো জেনেও জানি না যে কেমন টাইপের প্রফিট হতে পারে এই বিজনেসটা করলে। বিজনেসটা হলো মেহেন্দি এবং হেনার বিজনেস। মেহেন্দি ইউজ করা হয় হাতের ডিজাইনের পারপাস এবং আরও অন্যান্য কাজের জন্য মেহেন্দি ইউজ করা হয়। হেনা ইউজ করা হয় মাথায় কালার করার জন্য। তো যদি আপনি একবার গুগলে লিখে সার্চ করেন মেহেন্দি বলে, তাহলে বুঝতে পারবেন এই মেহেন্দি কী কী কাজে কী কী ক্ষেত্রে ইউজ করা হয়। আপনার বিজনেসে কাজ হবে এই মেহেন্দির র মেটেরিয়াল কিনে সেগুলোকে প্যাক করতে হবে, দেন সেগুলো মার্কেটে সেল করতে হবে। আপনি চাইলে অফলাইন এবং চাইলে অনলাইনেও অ্যামাজন এবং আরও অন্যান্য অনলাইন ওয়েবসাইট আছে সেখানেও মনে করলে বিক্রি করতে পারেন। আমি অলরেডি দিয়েছি যে অ্যামাজনে আপনি কি করে বিক্রি করবেন তার সম্পূর্ণ প্রসিডিওর। এই মেহেন্দি বা হেনা বাজারে 200 গ্রাম বা 300 গ্রামের দাম 70 টাকা বা 80 টাকা এমন টাইপের। অনলাইনে এই মেহেন্দির দাম আরও অনেক। যদি আপনি অনলাইন ফলো করেন, অর্থাৎ অনলাইন মার্কেট ফলো করেন, তাহলে দেখতে পারবেন যে এই হেনা বা মেহেন্দির দাম কি পরিমাণে। দেখুন 250 টাকা, 60 টাকা দাম, মাত্র 120 গ্রামের, 400 গ্রামের দাম 169, নানা রকম টাইপের প্রাইস আছে অনলাইনে। এবং দেখবেন মেহেন্দির ছোটো টিউব পাওয়া যায়। যদি আপনি চান যে টিউবের বিজনেস করবেন তার জন্য আলাদা র মেটেরিয়াল পাওয়া যায়, সেটার দাম 150 টাকা পার কেজি। আপনি চাইলে সে ছোটো টিউব বানিয়েও বিক্রি করতে পারেন লোকাল মার্কেটে বা অনলাইন মার্কেটে বা হোলসেল মার্কেটে। অনলাইন মার্কেটের দাম ডিপেন্ড করবে অনলাইনে কেমন দাম চলছে তার উপর, লোকাল মার্কেটের দাম ডিপেন্ড করবে লোকাল মার্কেটে কেমন টাইপের কোয়ালিটি আছে এবং কেমন টাইপের দাম চলছে তার উপর। সেই জন্য আপনাকে ভালো মতো লোকাল মার্কেটটাকে অ্যানালাইজ করতে হবে। এবার আসা যাক প্যাকিং। অর্থাৎ প্যাকিং আপনি কি করে করবেন। প্যাকিং করার জন্য আপনার একটা মেশিন দরকার আছে। মেশিনটার দাম 1000 টাকা থেকে 1500 টাকা। এটা অ্যামাজনে পেয়ে যাবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। যদি মনে করেন শুরুতে আপনি প্যাকিং মেশিন কিনবেন না, তাদের কোনো রকম প্রবলেম নেই। শুরুতে আপনি ম্যানুয়ালি যে সমস্ত সিস্টেমে করা যায় প্যাক, সেভাবেও আপনি প্যাকিং করে লোকাল মার্কেটে বা অনলাইনে সেল করতে পারেন। রেডিমেড প্যাকিং আপনি লোকাল মার্কেট বা কলকাতায় বড় বাজারে আপনি পেয়ে যাবেন। আমি সাজেস্ট করব আপনি রেডিমেড প্যাকিং কিনুন, তারপর যখন আপনার বিজনেস গ্রো হবে তখন আপনি নিজের ব্র্যান্ডের প্যাকিং ছাপান। কারণ প্রথমে যদি আপনি নিজের ব্র্যান্ডের লোগো দিয়ে প্যাকিং করতে যান তাহলে আপনার কস্ট অনেক বেড়ে যাবে। এবং এর সঙ্গে আপনাকে দেখতে হবে আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন, যে র মেটেরিয়ালটা পারচেস করেছেন তার গুণগত মান কেমন এবং আপনি যে প্যাকিং করছেন সেই প্যাকিংটা মানুষের কতটা পছন্দ হবে। অর্থাৎ সবসময় যেন প্যাকিংয়ের উপর বেশি নজর দেবেন। প্যাকিং যার যত ভালো বর্তমান যুগে সেই কোম্পানির গ্রো করা কিন্তু তত ইজি। অর্থাৎ প্যাকিংটা যেন খুবই আকর্ষণীয় হয়। এবার তাহলে আসা যাক প্রফিট অর্থাৎ লাভ। এই প্রোডাক্টটা বিক্রি করলে আপনার কেমন টাইপের প্রফিট হবে এবং আপনার কত টাকা কস্ট প্রাইস পড়বে পার প্যাকেট অনুযায়ী। ধরে নিলাম আপনি 1 কেজি র মেটেরিয়াল পারচেস করলেন যার দাম 100 টাকা এবং আপনি চাইছেন 200 গ্রাম করে প্যাকেট সেল করার জন্য। তাহলে যদি 1 কেজি র মেটেরিয়ালের দাম হয় 100 টাকা, তাহলে 200 গ্রাম র মেটেরিয়ালের দাম হবে 20 টাকা। এবং আমি ধরে নিলাম আপনি খুব স্টাইলিশ প্যাকেট দেবেন, তাহলে খুব বেশি হলে কস্ট প্রাইস পড়বে 3 থেকে 4 টাকা। তাহলে আপনার 200 গ্রামের প্যাকেট বানাতে খরচা হচ্ছে 24 টাকা, অর্থাৎ 20 টাকা র মেটেরিয়াল প্লাস 4 টাকা হচ্ছে প্যাকিং চার্জ। তাহলে যদি টোটাল করা হয় তাহলে আপনার দাঁড়াচ্ছে 24 টাকা। এবং এই 200 গ্রামের দাম নানা রকম কোম্পানির নানা রকম। কোথাও 100 টাকা কোথাও 120 টাকা কোথাও 150 টাকা আমি ধরে নিলাম যে আপনি নতুন কোম্পানি স্টার্ট করলেন আপনি চাইবেন আপনার বিজনেস খুব তাড়াতাড়ি গ্রো করার জন্য তাই চেষ্টা করতে হবে দাম কত পরিমাণে কমানো যায় তাহলে যদি আপনি মার্কেট প্রাইস দেখেন 70 টাকা এবং যদি আপনার কস্ট প্রাইস হয় 24 টাকা তাও আপনার লাভ থাকবে 46 অর্থাৎ 46 টাকা করে পার প্যাকেটে আমি ধরে নিলাম যে আপনি প্রোডাক্টটা ডাইরেক্ট সেলারকে দিচ্ছেন না ডাইরেক্ট আপনি কোনো দোকানে সেল করছেন তাও আপনার প্রফিট থেকে যাবে কম করে 25 থেকে 30 টাকা এবং যত আপনি বেশি কোয়ান্টিটির র ম্যাটেরিয়াল কিনবেন তত আপনার দাম আরো কমবে এবং হিসাব করে দেখা যাচ্ছে 100 টাকা প্লাস প্যাকিং চার্জ নিয়ে যদি আমি 110 টাকা ধরি তাও আপনি 350 টাকা ইনকাম করতে পারবেন এই 110 টাকা ব্যয় করে সেখানে প্রায় কম করে আপনার 150 থেকে 200 টাকা মতো প্রফিট থেকেই যাবে সবকিছু করে কারণ দোকানে সেল করলে বা হোলসেল মার্কেটে সেল করলে ওনারা কখনোই আপনাকে মার্কেট প্রাইসের দাম দেবেন না তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন এবং এরকম টাইপের নিত্য নতুন ভিডিও সম্পূর্ণ বাংলা ভাষায় প্রত্যহ পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ